বন্ধুরা, আপনারও ফেসবুকের কারো পোস্টে যখনই লাইক করেন তখনই কিন্তু একটি সাউন্ড কিন্তু আপনাদের সামনে বেজে ওঠে। দেখতেছেন এই পোস্টে একটি লাইক করছি, দেখতেছেন একটি লাইক করার সাথে সাথে কিন্তু একটি সাউন্ড কিন্তু বেজে উঠছে। আর একটি পোস্টে যদি একটি লাইক করে দিয়ে দেখতেছেন একটি কিন্তু সাউন্ড বেজে উঠছে। এই সাউন্ডটি আপনি যদি আপনার ফোনে যদি এখনও পর্যন্ত শো না করে থাকে বা সাউন্ডটি যদি না বেজে ওঠে তাহলে সেটি কীভাবে অন করবেন, আর যদি আপনার যদি সাউন্ডটি বেজে ওঠে সেটি যদি বন্ধ করতে চান তাহলে দুটোই কিন্তু আপনাকে অন বা অফ দেখিয়ে দেবো। এটি অন অফ করার জন্য আপনার ফেসবুকে লাইক সাউন্ড অফ অন অন অফ করার জন্য আপনারা কী করবেন, আপনারা ফেসবুকের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার সঙ্গে সঙ্গে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে চান তিনটি ডট পাবেন ডান দিকের উপরে, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন এবং একটি অপশন পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে আরও একটি সেটিং বলে অপশন শো করবে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে যখনই ক্লিক করবেন বন্ধুরা সেটিং অ্যান্ড প্রাইভেসির এখানে খুলে গেছে। এখান থেকে লাইক অপশনটি যে সাউন্ডটি সেটি অন অফ করার জন্য আপনারা নিচের দিকে যদি স্ক্রল ডাউন করে চলে আসেন এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন মিডিয়া নামের একটি অপশন, এই মিডিয়াটি অপশনটি পেয়ে যাবেন। যদি না পান উপরে সার্চবারে লিখে নিতে পারেন, এরপরে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে যখনই ক্লিক করবেন দেন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে একটি অপশন পেয়ে যাবেন লেখা আছে সাউন্ডস ইন দিট অ্যাপ। এই অপশনটি অবশ্যই খুঁজে নেবেন যে সাউন্ড ইন দি অ্যাপ, এখানে কোনো সাউন্ড অন অফের অপশান এখানে দেওয়া নেই, এখানে লেখা আছে সাউন্ড ইন দি অ্যাপ। এই অপশনটির পাশে দেখতে পাচ্ছেন বোতামটি দিয়ে আছে, এই বোতামটি কিন্তু আমার অলরেডি অন করা আছে। অন করা আছে মানে হচ্ছে আমি যখনই ফেসবুকে কারো পোস্টে লাইক করব তখন কিন্তু সেই সাউন্ডটি বেজে উঠবে। আর আপনার যদি এরকমই অফ করা থাকে বন্ধুরা সেটি যদি আপনি চান যে অন করতে চাইলে এই বোতামটি এখানে অন করে দেবেন, আর যদি অন করা আছে যদি অফ করতে চান সেটিকে এখানে বোতামটি অফ করে এখানে অফ করে দেবেন। তা বন্ধুরা দেখতে চান এখানে কিন্তু অফ করে দিয়েছি। এরপর সম্পূর্ণ যদি ব্যাক চলে আসে, ব্যাক চলে আসার সঙ্গে সঙ্গে একটি রিফ্রেশ করি, রিফ্রেশ করার সাথে সাথে একটি যদি পোস্টে কোনো লাইক করি দেখতে চান কোনো কিন্তু সাউন্ড এখানে বেজে উঠছে না। তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই ছিল ভিডিও। আশা করি যে এই ছোট্ট একটি ভিডিও দেখে কিন্তু আপনি আপনার ফেসবুকের লাইক সাউন্ড অন অফ করতে পেরে যাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা জানেন অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন।